গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো? এই দেখো কটা বাজে বলো তো, 10:45। হ্যাঁ 10:45 বাজে। তো কাজ অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে, কিন্তু শরীরটা ঠিক ভালো লাগছিল না গরমের জন্য, সেই জন্য একটুখানি চুপ করে রেস্ট নিচ্ছিলাম। কাজ সারা হয়ে গেছে, আমাকে তো দু তরফের বাসন মাজতে হয়, নিচে একবার বাসন মাজতে হয় যেগুলো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়, বাড়ির সবাই খায় দায় আর কি, সেই বাসনগুলো মাজতে হয়। তারপরে আবার আমি যেগুলো রান্নাবাড়ি করি, এখন তো দাদার জন্য কিছু জিনিস আলাদা রান্নাবাড়ি হয়, সেই বাসনগুলো মাজতে হয়। তারপরে তোমার নিজের ঘরের কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আছে। সকালবেলা একটু গাছে জল দিই, যদিও গতকাল বৃষ্টি হয়েছে গাছে জল দিতে হয়নি। ও হ্যাঁ, আমার 4টে উচ্ছে গাছ উঠেছে, আরও উঠছে, মানে মাটিটা এরকম ফেটে গেছে আর কি, ওখান দিয়ে গাছ বেরোবে, দেখাবো আজকে, আজকে পারলে বিকেলবেলা দেখাবো তোমাদের উচ্ছে গাছগুলো কী সুন্দর হয়েছে। আর তারপরে তোমার নিচে গেলাম, নিচে গিয়ে আজকে শ্যাম্পু করলাম, অয়েল ম্যাসাজ করেছিলাম, সকালবেলাই অয়েল ম্যাসাজ করেছি, 5টার সময় উঠেছি। 5টার সময় উঠে নিচের তলায় গিয়ে বাসন টাসন মেজে এসে তারপরে অয়েল, ওই যেরকম আমি করি, অ্যালোভেরা জেল আর নারকেল তেল দিয়ে মিশিয়ে ওটা মেখেছিলাম, তারপরে শ্যাম্পু করেছি। এখন অবশ্য চুলটা শুকিয়েও গেছে, চুলটা শোকানোরই অপেক্ষা করছিলাম। বাবা, আমি চুল ছেড়ে একদম থাকতে পারি না, কতক্ষণে চুলটা বাঁধবো, চুলটা বাঁধলে মনে হয় শান্তি। আর তারপরে এখন স্নান পুজো টুজো হয়ে গেল, স্নান পুজো টুজো সেরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রোদ দেখেছো, ওই যে আমার ওপাশের দরজাটা দিয়ে রোদ আসছে, দেখো কি প্রচণ্ড রোদ আসছে দেখেছো, আজকে প্রচণ্ড রোদ, জানি না আবার অবশ্য পরে বলাও যায় না, পরে হয়তো দেখা যাবে যে রোদ চলে গেল। এখনও চাও খাইনি, আজকে ইচ্ছে করছে না খেতে, এক একদিন দেখবে ইচ্ছে করে না, চা এমনিই আমার ভালো লাগে না, ইচ্ছে করে না। আর কালকে এই যে বালিশের ওয়ারটা বানিয়েছিলাম, এই যে সেই বালিশটা, আজকে আরেকটা পাশ বালিশের ওয়ার বানাবো, এটা একটা, আরেকটা পাশ বালিশকে এখনও জামা পরানো হয়নি, তো ওটাকেও জামা পরাবো আজকে। ওই দুপুরবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন সময়টা পাই, আমি তো দুপুরে ঘুমোই না, তখন বসে বসে বানাবো। তো চলো, কথা বললাম তোমাদের সাথে, সকালবেলা হলেই মনে হয় তোমাদের সাথে একটু দেখা করে নিই, ব্রেকফাস্টও করিনি এখনও, ব্রেকফাস্ট কী করবো তাও জানি না, ভালো লাগছে না, গরমে আজকে কিছুই ভালো লাগছে না, তবে অবশ্যই ব্রেকফাস্ট কিছু করবো, দেখি আর একটু পরে। চলো টাটা। রান্না করবো পুঁই শাক, সেদিন একটু রেখে দিয়েছিলাম, সেই পুঁই শাকটা বেশ যত্ন করে রেখে দিয়েছিলাম কাগজে মুড়ে, তো দেখেছিলে তো তোমরা, সেই পুঁই শাকটা আজকে রান্না করবো, অল্প একটু কুমড়ো একটু আলু দিয়ে পুঁই শাকটা রান্না করবো। চলো পরে আবার কথা হবে।
গুড ইভিনিং, চলে এসেছি তোমাদের কাছে। আর এখন বাজে সন্ধে 8টা, ঠিক এই টাইমেই আমি আসি। আর আজকে এত গরম, বাধ্য হয়ে এখন মানে গা ধুয়ে এলাম, বা হাফ স্নান বলতে পারো। কারণ আমি যখন গা ধুই মাথাতেও একটু জল দিই। মা আমার বলেন যে, বলেছিলেন আর কি, যে শুধু গায়ে যদি তুমি জল দাও তাহলে গায়ের গরমটা সব মাথায় চলে যায়, এতে শরীর আরও খারাপ হয়। সেই জন্য আমি গায়ে যখন জল ঢালি মাথাতেও অল্প ঢালি। দেখো এখনও ভেজা আছে। চলে এলাম আজকে। অনেকদিন ধরে আমার পরিবারের, আমাকে যারা ভালোবাসে, খুব ভালোবাসে, আমার গল্প যারা ভালোবাসে, তারা বলছে দিদি তুমি গল্প শোনাচ্ছ না, গল্প শোনাচ্ছ না, গল্প শোনাচ্ছ না। তো এরকম একটা পজিশনের মধ্যে আছি না, গল্প লেখার যেই মানসিকতাটা সেটা আসছে না। তো যাই হোক, তবুও লিখলাম তোমাদের জন্য একটা। আর তার আগে আমি একটা কথা বলি। দেখো আমার ব্লগে অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি আমার অনুপ্রেরণা, আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, তোমার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বারটা এমন কোনো ব্যাপার না, আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে, ইউটিউব চ্যানেল খুলতে চাইলে আমি কতটুকু হেল্প করতে পারবো? আমি তো কোনো টেক ভিডিওর মেকার নই। তো সেই জন্য টেকনিক্যাল ভিডিও প্রচুর আছে ইউটিউবে, টেকনিক্যাল ভিডিওগুলো ফলো করো। যদি কিছু প্রবলেম হয় দু এক সময় আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করবো। আর যদি সেইভাবে আমি সবাইকে ফোন নাম্বার দিয়ে তাদেরকে গাইড করতে যাই, আমার নিজেরও তো 3টে চ্যানেল, আমার নিজেরও সংসারের কাজকর্ম, সময় দিতে পারবো না, তাই না? দেখবে তারপরে ফোনও ধরতে পারছি না, সেটা আরও খারাপ হবে। তাই জন্য আমি বলে দিলাম, যারা করতে চাইছো তারা টেক ভিডিও ফলো করো। টেক ভিডিও ফলো করলে সব কিছু পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। টেক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, নিয়ে টেক ভিডিও ফলো করো। আমি কিন্তু টেক ভিডিও ফলো করেই সব শিখেছি, ঠিক আছে? এটা কিন্তু কোনো রাগের জায়গা না, অভিমানের জায়গা না, আমি জাস্ট বোঝালাম তোমাদের ব্যাপারটা, যে আমার পক্ষেও তো সম্ভব হবে না যে সবাইকে আমি গাইড করতে পারবো, তাই না? অলরেডি কয়েকজন এমনিই আমাকে ফোন করে, গাইডেন্সের জন্য অনেক কথা হয়। আর আমারও তো ক্যাপাসিটির একটা লিমিটেড ক্যাপাসিটি, মানে 24 ঘন্টার দিনটা তো আমার কাছে 24 ঘন্টাই, তাই সারা সংসারের কাজকর্ম, নিজের 3টে চ্যানেল, তারপরে নিজের একটু বিশ্রাম, আর কতক্ষণ তোমাদেরকে গাইড করার মতো হয়তো ফোনটা ধরতে পারলাম না, তখন মনক্ষুণ্ণ হবে, তার থেকে আগে বলে দেওয়াই বেটার, ঠিক আছে? চলো এবার গল্পটা পড়ি। একটুখানি আওয়াজ হচ্ছে, ওটা ফ্যানের আওয়াজ, ফ্যান ছাড়া আজকে বসা যাবে না, তাই দেখে না, এই যে ডায়েরি নিয়ে বসে গেছি, পড়ে নিই তারপরে কথা বলছি। তোমার সাহস কিভাবে হয় তুমি জানো? আমার ছেলে কি পড়ে? একবার, খালি একবার সুযোগ দিন, আমি শুধু একবার চেষ্টা করে দেব। হঠাৎই সুবিমানবাবুর কণ্ঠস্বর শান্ত হয়ে গেল। আচ্ছা জয়, দেখ তো তোর সাগর দাদা কি বলছে, দে একবার। তুই যখন পাচ্ছিস না, আর আজ তো তোর স্যারেরও ডেট নেই, তো দেখ একবার তোর সাগর দাদা কি করে। জয়ন্ত সুবিমলবাবুর ছেলে, বাবার কথা শুনে খাতা আর পেনটা এগিয়ে দেয় সাগর দাদার দিকে। বাবা বাবা, সাগর দাদা করে দিয়েছে, অঙ্কটা করে দিয়েছে বাবা সাগর দাদা। বাবা এ কি করে সম্ভব হলো বাবা, সাগর দাদা কিভাবে জয়েন্টের অঙ্ক করে দিল? সুবিমলবাবু নিজেও কম অবাক হন। যে ছেলেটা তার ডিপার্টমেন্টাল স্টোরে সহকারী হিসেবে কাজ করে, সে কি করে পারলো জয়েন্টের এমন কঠিন অঙ্কটা, আর এত সহজেই অঙ্কটা করে দিল? চলুন ফিরে দেখি ঘটনাটা আসলে কি ছিল। সাগর পরলোক বাবা মায়ের একমাত্র সন্তান, অনেক স্বপ্ন তাকে ঘিরে তার বাবা মা বুনে রেখেছেন। বাবার সাথে সাগরের তেমন হৃদ্যতার সম্পর্ক কোনোদিনই ছিল না, তবে মা ছিলেন সাগরের বন্ধু। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করার পর বাবার ইচ্ছে অনুযায়ী যখন তাকে ইঞ্জিনিয়ারিং করার জন্য ব্যাঙ্গালোর পাঠানোর ব্যবস্থা হচ্ছিল, তখন বারবার মায়ের কাছে অনুরোধ করেছিল সাগর, প্লিজ মা আমার ইঞ্জিনিয়ার হবার একটুও ইচ্ছা নেই, তুমি প্লিজ মা বাবাকে একটুখানি বুঝিয়ে বলো, প্লিজ প্লিজ মা। তুই বল না, আর তোর কী হবার ইচ্ছে সেটাও বাবাকে জানাতে ভুলিস না কিন্তু।
থেকেই ইচ্ছা ছিল একজন ফটোগ্রাফার হবার। প্লিজ মা, আমি বাবাকে বলতে পারবো না, প্লিজ তুমি বলো। রাজবাড়ি বাবার কাছে মায়ের এবং ছেলের কারোর ইচ্ছেই গুরুত্ব পেল না। অগত্যা বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার হবার জন্য প্রস্তুতি চলতে লাগলো। কিন্তু কলেজ কমপ্লিট করে সাগর ক্যাম্পাসিংয়ের ধারে কাছে গেল না, সোজা ফিরে এলো নিজের বাড়িতে। আর তার জীবনের যে মূল লক্ষ্য, তাকে হাসিল করার জন্য ফটোগ্রাফিতে মনোযোগ দিল। ফলস্বরূপ এক বাড়িতে অবস্থান করেও বাবা আর ছেলে পরস্পরের মধ্যে গড়ে উঠল বৈরিতার সম্পর্ক। সেই সঙ্গে মায়ের ওপর অভিযোগ, তোমার আশকারাতেই ছেলেটা বিগড়ে গেল। যাই হোক, দিন এভাবেই চলতে থাকে। হঠাৎ সাগরের মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং বেশ কিছুদিন চিকিৎসা চলা সত্ত্বেও চিকিৎসকদের সমস্ত প্রয়াস ব্যর্থ করে সাগরের মা চলে যান না ফেরার দেশে। মায়ের মৃত্যু, সাগর দিশেহারা। মায়ের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করে কাঁধে একটা গামছা ফেলে হাফ প্যান্ট পরে বিধ্বস্ত ভাঙাচোরা মন নিয়ে যখন সাগর বাড়ি ঢুকতে যাবে, শুনতে পায় বাবার জলদগম্ভীর স্বর, যে অবস্থায় আছো সে অবস্থাতেই এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এ বাড়িতে তোমার ঠাঁই নেই। ধীর পায়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে সাগর। মানসিকভাবে তখন সে সম্পূর্ণ বিধ্বস্ত, আর বারবার একটাই কথা মনে হতে থাকে, বাবা যদি তোকে একবার বাড়িতে ঢুকতে সুযোগ দিত তাহলে অন্তত ক্যামেরাটা সে নিয়ে আসতে পারত। তারপর সুকমলবাবুর দোকানের কাজটা জুটে যায়। এতক্ষণ অবাক হয়ে শুনছিলেন সুবিমলবাবু আর জয়ন্ত, লজ্জায় কুণ্ঠিত হয়ে যান সুবিমলবাবু। ছি বাবা, তোমার মতো একজন মানুষকে আমি নিজের দোকানে কর্মচারী হিসেবে রেখেছি, ভাবতেও লজ্জায় আমি মাটির সাথে মিশে যাচ্ছি। এরপর সুবিমলবাবুর ঐকান্তিক প্রচেষ্টায় সাগর আজ একটা ভালো চাকরি করে, সেই সঙ্গে জয়ন্তকেও পড়ানোর দায়িত্বটা তাকেই পালন করতে হচ্ছে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তাহারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই তো ছোট গল্পের বৈশিষ্ট্য আমাদের কবিগুরুর ভাষা। তো চলো, কেমন লাগলো আমার গল্পটা জানাতে ভুলো না। কিন্তু অনেকদিন পর তোমাদের জন্য আবার কলম ধরেছি, আর যে কথাটা আমার আগেই বলে নেওয়া উচিত ছিল সেটা আমি এখন বলছি, যদি আমার গল্পের সঙ্গে, গল্পের চরিত্রের সঙ্গে কারোর বর্তমান মানে বাস্তব জীবনের মিল হয়ে যায়, প্লিজ সে কিন্তু ভেবো না যে তাকে নিয়ে গল্পটা লেখা হয়েছে, গল্পটা কিন্তু নিছকই আমার এখান থেকে বেরিয়েছে, মাঝে মাঝে এরকম বেরোয়। চলো, ভালো লাগলে অবশ্যই জানিও, নিশ্চয়ই আসবো তোমাদের জন্য আরও আরও গল্প নিয়ে। আর তারপর বাকিটা তোমরা ভালোবাসবে, জানি তোমরা ভালোবাসবে, ভালোবাসা আমি তোমাদের পাবই। তো এইভাবেই এগিয়ে যাই, তোমরা সঙ্গে থাকো, আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাইকে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ঘরে থেকো।